ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কী ব্যবসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সম্পত্তি অর্জন মুনাফা অর্জন মানব সেবা নাকি গ্রাহক সন্তুষ্টি আমরা জানি ব্যবসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে তোমার মুনাফা অর্জন করা এটা হচ্ছে আমাদের ব্যবসার উদ্দেশ্য আচ্ছা তোমাদের প্রশ্নটা অন্যবাবু আসতে পারে ব্যবসায়ীর দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কি যদি তোমাকে ব্যবসায়ীর দীর্ঘমেয়াদী উদ্দেশ্য জিজ্ঞেস করে তাহলে উত্তর হবে সম্পদ সর্বাধিকরণ আর যদি শুধুমাত্র জিজ্ঞেস করা হয় ব্যবসার উদ্দেশ্য কি তাহলে উত্তর হবে মুনাফা অর্জন তাহলে ব্যবসার উদ্দেশ্যকে জিজ্ঞেস করলো মুনাফা অর্জন ব্যবসার মুখ্য উদ্দেশ্যকে জিজ্ঞেস করলো মুনাফা অর্জন যদি ব্যবসায়ীর জিজ্ঞেস করা হয় দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কি তাহলে আমরা বলবো সম্পদ সর্বাধিকরণ দুই নম্বর এমসি আসুন নিচের কোনটি ব্যবসায়ীর সমীকরণ ব্যবসায়ীর সমীকরণ হচ্ছে সামেশন আই সামেশন টি যুগ সামেশন এটি এখানে সামেশন আই মানে হচ্ছে তোমার শিল্প টি মানে হচ্ছে তোমার ট্রেড বা বাণিজ্য আর এটি টি মানে হচ্ছে এ টু ট্রেড বা বিনিময় সহায়ক কার্যাবলী তাহলে ব্যবসার সমান আমরা বলতে পারি শিল্প যুগ বাণিজ্য যুগ বাণিজ্য সহায়ক কার্যাবলী এ হচ্ছে আমাদের ব্যবসায়ী সমীকরণ যে রয়েছে খাট থেকে আসবাবপত্র তৈরি এটা কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত এটা হচ্ছে তোমার যান্ত্রিক শিল্পের অন্তর্ভুক্ত চার নাম্বার প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত হলো আমরা জানি প্রত্যক্ষ সেবা হচ্ছে তোমার সেবা সংশ্লিষ্ট কাজের সাথে সম্পৃক্ত তাহলে এখানে আমরা বলতে পারি প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত হচ্ছে শিক্ষক এবং প্রকৌশলী পাঁচ নাম্বার আমাদের পাঁচ নম্বর যে এমসিকিউটা রয়েছে সেটা হচ্ছে একটা উদ্দীপক দেওয়া রয়েছে জনা প্রহাত ভারত থেকে কাপড় জিফার এবং বাটন ক্রয় করে এনে আফ্রিকার বিভিন্ন দেশে বিক্রি করে উদ্দীপক আমাদের জানতে চেয়েছে প্রশ্নে জনা রাহাত ব্যবসাটি কোন ধরনের বাণিজ্য তাহলে আমরা কি জানি একটি দেশ থেকে পণ্য আমদানি করে এটা তৃতীয় আরেকটি দেশে বিক্রি করলে এটাকে আমরা বলি পুনঃ রপ্তানি তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে পুনঃ রপ্তানি পাঁচ নাম্বার এমসি বাণিজ্য সৃষ্টি করে বাণিজ্য কোন ধরনের উপযোগ সৃষ্টি করে আমরা জানি বাণিজ্য টোটাল ছয় প্রকার উপযোগ সৃষ্টি করে এক হচ্ছে তোমার কালগত বা সময়গত বলতে পারো সময়গত ঠিক আছে দুই নম্বর হচ্ছে তোমার স্থানগত তিন নাম্বার হচ্ছে তোমার ঝুঁকিগত ছ নাম্বার হচ্ছে অর্থগত ফার্স্ট নাম্বার হচ্ছে তোমার জ্ঞানগত ছয় নাম্বার হচ্ছে কালগত বা সময়গত স্থানগত যুগিগত অর্থগত জ্ঞানগত এবং সর্বশেষ হচ্ছে তোমার ব্যক্তিগত বা শর্তগত বাণিজ্য হচ্ছে টোটাল কয় প্রকার উপযোগ সৃষ্টি করে এ ছয় প্রকার উপযোগ সৃষ্টি করে তাহলে দেখো বাণিজ্য সৃষ্টি করে এখানে আমাদের যেহেতু আছে ব্যক্তিগত এবং স্থানগত এই দুই প্রকার আমাদের এটা সঠিক উত্তর এই রূপগতটা উপযোগ সৃষ্টি করা হচ্ছে তোমার শিল্প এটা হচ্ছে তোমার শিল্প সৃষ্টি করে তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে বাণিজ্য কয় প্রকার উপযোগ সৃষ্টি করে তাহলে বাণিজ্য উপযোগ সৃষ্টি করে হচ্ছে তোমার ছয় প্রকার অন্যদিকে শিল্প কয় প্রকার শিল্প হচ্ছে তোমার এক প্রকার তাহলে তোমাদের আরো একটা প্রশ্ন হতে পারে ব্যবসা মোট কয় প্রকার উপযোগ সৃষ্টি করে তাহলে ব্যবসা হচ্ছে তোমার মোট টোটাল সাত প্রকার উপযোগ সৃষ্টি করে ঠিক আছে আশা করছি তোমরা এটা মাথায় রাখবে তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে কি এক ও তিন আচ্ছা আরেকটা বিষয় তোমাদের প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে শিল্প হচ্ছে তোমার রূপগত উপযোগ সৃষ্টি করে আবার এদিকে তোমার এখানে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে তোমার হচ্ছে কি গুদাম কোন ধরনের উপযোগ সৃষ্টি করে তাহলে গুদাম জাতকরণ হচ্ছে তোমার সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি করে তারপর তোমার পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে পরিবহন হচ্ছে তোমার স্থানগত উপযোগ সৃষ্টি করে অর্থ বিমা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে বিমা হচ্ছে তোমার ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করে আর ব্যাংক কোন ধরনের উপযোগ সৃষ্টি করে ব্যাংক হচ্ছে তোমার অর্থগত উপযোগ সৃষ্টি করে বিজ্ঞাপন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে বিজ্ঞাপন হচ্ছে তোমার জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে আর তোমার বিক্রয় হচ্ছে তোমার বিক্রয় বা ট্রেড হচ্ছে তোমার কুন্দরণের উপযোগ সৃষ্টি করে বিক্রয় বা ট্রেড হচ্ছে তোমার ব্যক্তিগত বা শর্তগত উপযোগ সৃষ্টি করে এ হচ্ছে আমাদের উপযোগ নিয়ে বিস্তারিত আলোচনা আশা করছি তোমাদের এখান থেকে একটা এমসিকিউ অবশ্যই অবশ্য তোমাদের পরীক্ষায় থাকবে এই সবগুলো টপিক তোমরা মাথায় রাখার চেষ্টা করবা এবার আসো সাত নাম্বার আমাদের যে এমসিকিউটা রয়েছে সেটা হচ্ছে যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত হলো যৌগিক শিল্পকে আগে তোমাদের এই বিষয়টা একটু বুঝতে হবে যৌগিক শিল্প মানে হচ্ছে অনেকগুলো পদার্থ সংমিশ্রণ করে একটা নতুন পদার্থ উৎপাদন করা হলে এটাকে বলা হয় তোমার যৌগিক শিল্প তাহলে দেখো এখানে দেখো সাবান সাবানের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো পদার্থ কি করা হয় সন্মিশ্রণ করা হয় এভাবে অনেকগুলো পদার্থ সংমিশ্রণ করলে আমরা একটা সাবান পাই সেম সারের ক্ষেত্রেও অনেকগুলো পদার্থ সংমিশ্রণ করলে সার উৎপাদন হয় সিমেন্টের ক্ষেত্রেও অনেকগুলো পদার্থ সংমিশ্রণ করতে হয় দেন আমরা সিমেন্টটা পাই তাহলে আমাদের যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত কি হবে সঠিক উত্তর হবে তোমার তিনটাই হচ্ছে যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত এরপর যেটা রয়েছে বিশ্লেষণ শিল্পের অন্তর্ভুক্ত বিশ্লেষণ শিল্প মানে কি বিশ্লেষণ শিল্প মানে হচ্ছে তোমার একটা পদার্থ থেকে মনে করো তুমি ভূগর্ভ থেকে কী করলা স্থল উত্তরণ করলা এখন এই কোন স্থল থেকে তুমি কি করলা অনেকগুলো বিশ্লেষণ করে তুমি অনেকগুলি কী করলা তেল উৎপাদন করলা মনে করো কিছু তুমি ক্যারোসিন তেল উৎপাদন করলা আর কিছু উৎপাদন করলে তুমি পেট্রোল আর কিছু করলার ডিজেল এগুলো হচ্ছে তোমার কি বিশ্লেষণ শিল্পের অন্তর্ভুক্ত তাহলে বিশ্লেষণ শিল্প মানে কি বিশ্লেষণ শিল্প মানে আমি বললাম একটা পদার্থ থেকে অনেকগুলো পৃথক পৃথক অনেকগুলো কি করা হয় পদার্থ উৎপাদন করা হয় তৈরি করা হয় এগুলোকে বলা হয় তোমার বিশ্লেষণ শিল্পের অন্তর্ভুক্ত তাহলে দেখো এখানে ক্যারোসিন তেল ডিজেল পেট্রোল এগুলো সবগুলো কিন্তু তোমার কিসের অন্তর্ভুক্ত বিশ্লেষণ শিল্পের অন্তর্ভুক্ত নয় নাম্বার প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত হলো প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত কোনগুলো প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত হচ্ছে তোমার মাছের এন উৎপাদন এবং হচ্ছে কি হাঁস মুরগির খামার এগুলো হচ্ছে তোমার প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত আর ফলমূল চাষ এটা হচ্ছে তোমার কৃষি শিল্পের অন্তর্ভুক্ত দশ নম্বর এমসিকিউ ব্যবসার প্রাথমিক কাজ কোনটি ব্যবসার প্রাথমিক কাজ কোনটি ব্যবসার প্রাথমিক কাজ হচ্ছে তোমার উৎপাদন করা এগারো নম্বর পুনঃ উদ্দেশ্য কি পুনরপ্তানির উদ্দেশ্যে কি পুনঃ উদ্দেশ্য হচ্ছে তোমার অধিক মুনাফা অর্জন করা এবং বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্কে স্থাপন হয়ে এরপর হচ্ছে তোমার বাণিজ্য ঘাটতিটা পূরণ করে এ হচ্ছে তোমার পুনঃ উদ্দেশ্য শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে আমরা কিন্তু এর আগে আলোচনা করেছি শিল্প হচ্ছে তোমার রূপগত উপযোগ সৃষ্টি করে আর শর্তগত উপযোগ সৃষ্টি করে কে শর্তগত হচ্ছে তোমার বিক্রয় বা ট্রেড আর স্থানগত স্থানগত হচ্ছে তোমার পরিবহন সময়গত হচ্ছে তোমার গুদাম জাতকরণ তোমরা ব্যাখ্যাগুলো আমি যে ব্যাখ্যাগুলো দিচ্ছি এমসিকিউর এই ব্যাখ্যাগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে এই ব্যাখ্যাগুলো থেকে তোমাদের অনেকগুলো এমসিকিউ চলে আসতে পারে তেরো নম্বর ট্রেড কোন ধরনের বাধা ট্রেড কোন ধরনের বাধা দূর করে আমরা আলোচনা করেছি ট্রেড হচ্ছে তোমার ব্যক্তিগত বা শর্তগত বাধা দূর করে কত সালে সামাজিক ব্যবসা ধারণার প্রবক্তা হয় কত সালে সামাজিক ব্যবসাটা তোমার ধারণাটা প্রণয়ন করা হয় সেটা হচ্ছে তোমার দুই সালে আচ্ছা আর একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে সামাজিক ব্যবসার উদ্ভাবক করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা মাথায় রাখবা পনেরো নাম্বার ব্যবসায়ীর গুরুত্ব হলো ব্যবসার গুরুত্ব কি ব্যবসার গুরুত্ব হচ্ছে তোমার সরকারের রাজস্ব বৃদ্ধি পায় সংস্কৃতি ও শিক্ষার উন্নয়ন ঘটে এবং হচ্ছে তোমার প্রযুক্তিগত উন্নয়ন সৃষ্টি হয় তাহলে এই সবগুলি হচ্ছে তোমার ব্যবসায়ীর গুরুত্ব ষোলো নাম্বার এমসি কি ব্যবসায়ীর আবির্ভাব হয় কেন ব্যবসায় কেন আবির্ভাব ঘটে ব্যবসা হচ্ছে তোমার অভাব পূরণের জন্য বা চাহিদা পূরণের জন্য ব্যবসায় কি হয় আবির্ভাব ঘটে মনে করো তোমার যে তোমার যদি কোনো চাহিদা না থাকতো তাহলে কিন্তু তোমার আশেপাশে যে ব্যবসাগুলো গড়ে উঠছে এগুলো কিন্তু কি হইতো না গড়ে উঠতো না তাহলে তোমার একে একটা অভাব পূরণের জন্য কিন্তু এই ব্যবসাটা কী হয়েছে উৎপত্তি হয়েছে মনে করো আমি যে এখন ফ্যানটা দিয়ে এখানে লিখতেছি এই প্যানটা যদি আমি যদি লিখার চাহিদাটা যদি আমার না থাকতো তাহলে কিন্তু এই প্যানটা কি হইতো না আবির্ভাব ঘটতো না এই প্যানটা উৎপাদন হইতো না তাহলে ব্যবসা আবির্ভাব ঘটে কেন চাহিদা বা অভাব পূরণের জন্য সতেরো নম্বর একটা উদ্দীপক দেওয়া রয়েছে পড়ালেখা শেষ করে মিরাজ তার নিজের পুকুরে মাছ চাষ করার কথা ভাবে এবং হচ্ছে এলেখার বেকার যুবকদের এই কাজে যুক্ত করার চিন্তা করে পরিকল্পনা মোতাবেক সেই পুকুরে মাছের পুনা ছাড়ে এবং তা বড় হলে স্থানীয় বাজারে বিক্রি করে এখন সেই সফল মাছ চাষি আমাদের প্রশ্ন জানতে চাইছে উদ্দীপকে বর্ণিত মিরাজের কাজটি কোন শিল্পের সাথে সম্পৃক্ত তাহলে দেখো সে কিন্তু কী করছে মাছ চাষ করছে এবং মাছ উৎপাদন করছে তাহলে আমাকে একটু তো এই যে মাছ চাষ করছে এটা কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত আমরা কিন্তু এর আগেও পড়েছিলাম এটা হচ্ছে তোমার প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত আচ্ছা আরেকটা বিষয় কিন্তু তোমাদের ভিন্নভাবে গুরিয়ে যদি আমি প্রশ্ন করি তাহলে পুকুর থেকে মাছ উত্তোলন করছে এটা কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত দেখি কে বলতে পারো পুকুর থেকে মাছ উত্তোলন এটা হচ্ছে তোমার কি নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত হবে যদি পুকুর থেকে মাছ উত্তোলন বলে তখন কিন্তু এটা উত্তোলন বা নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত হবে যেহেতু এখানে সে মাছ চাষ করছে মাছ চাষ করে চাষ করার কারণে এটাকে আমরা বলতেছি কি প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত আচ্ছা আঠারো নাম্বার যেটা রয়েছে মিরাজ মিরাজের মাছ চাষে জড়িত হওয়ার কারণ কি এটা হচ্ছে তোমার তার নিজের একটা আত্মকর্ম সংস্থান সৃষ্টি হয়েছে মাছ চাষে আগ্রহ ছিল তার তারপর হচ্ছে স্থানীয় বেকার যুবকদের উদ্বুদ্ধকরণ সবগুলোই সঠিক উনিশ নাম্বার সামাজিক সামাজিক পরিবেশের অন্তর্গত হল সামাজিক পরিবেশের অন্তর্গত শিক্ষা সংস্কৃতি দেশের সুনাম মূল্যবোধ এগুলো সবগুলো তোমার সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত অর্থনৈতিক পরিবেশের উপাদান অর্থনৈতিক পরিবেশের উপাদান হচ্ছে তোমার মানব সম্পদ অর্থ ও ঋণ ব্যবস্থা এবং আয় ও সঞ্চয় তোমার অর্থনৈতিক পরিবেশের উপাদান একুশ নাম্বার রাজনৈতিক পরিবেশের উপাদান রাজনৈতিক পরিবেশের উপাদান সরকারি নীতিমালা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বভৌমত্ব এগুলো তিনটাই হচ্ছে তোমার রাজনৈতিক পরিবেশের উপাদান বাংলাদেশে ব্যাপকভাবে গার্মেন্টস শিল্প গড়ে ওঠার কারণ কি বাংলাদেশে ব্যাপকভাবে গার্মেন্টস শিল্প গড়ে উঠার কারণ হচ্ছে ব্যবসায়ীদের দক্ষতা এবং হচ্ছে তোমার সস্তা জনশক্তি আমাদের সঠিক উত্তর সুনাম কোন পরিবেশের উপাদান সুনাম হচ্ছে তোমার সুনাম হচ্ছে তোমার সামাজিক পরিবেশের উপাদান আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যদি বলা হয় তোমার ব্যবসার সুনাম কোন পরিবেশের উপাদান যদি ব্যবসায়ীর সুনাম বলা হয় তাহলে আমরা এটাকে বলবো অর্থনৈতিক পরিবেশের উপাদান যদি শুধুমাত্র সুনাম বলা তখন আমরা এটা আমাদের সঠিক উত্তর হবে সামাজিক পরিবেশের উপাদান আশা করছি তোমরা এই দুটা বিষয় মাথায় রাখবা চব্বিশ নাম্বার ব্যবসায়ীর অন্তর ব্যবসায়ীর অভ্যন্তরীণ পরিবেশের উপাদান কোনটি ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশের উপাদান কোনটি ব্যবসায় অভ্যন্তরীণ পরিবেশের উপাদান হচ্ছে তোমার পরিচালক পরিচালক মণ্ডলী আচ্ছা এখান থেকে তোমাদের ভিন্নভাবে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে ব্যবসায়ের বাহ্যিক পরিবেশের উপাদান কোনগুলো তাহলে ব্যবসার বাহ্যিক পরিবেশের হচ্ছে তোমার প্রতিযোগী সরবরাহকারী ক্রেতা এগুলো হচ্ছে তোমার ব্যবসায়ের বাহ্যিক পরিবেশের উপাদান পঁচিশ নাম্বার যে এমসিকিউটা রয়েছে সেটা হচ্ছে তুরস্ক তুরস্ক ভূমধ্যসাগরীয় অঞ্চলে একটি মুসলিম দেশ দেশটিতে প্রচুর পলের চাষ হয় এই অঞ্চলে অনেক দেশের সমুদ্র সমুদ্রসীমায় তেল ও গ্যাস উত্তোলন করা হচ্ছে তুরস্কের প্রতিবেশী দেশগুলোর তুরস্কের প্রতিবেশী দেশগুলোর সাথে সমুদ্র সীমা নির্ধারণ চূড়ান্ত না হওয়ায় দেশটি বহুজাতিক কোম্পানিগুলোর সাথে তেল গ্যাস উত্তোলনের চুক্তি করতে পারছে না আমাদের প্রশ্নে যেটি জানতে চেয়েছে সেটা হচ্ছে উদ্দীপকের ফল চাষের উদ্দীপকের ফলের চাষে পরিবেশের কোন উপাদানের প্রভাব সব থেকে বেশি তাহলে দেখো যে প্রচুর ফল চাষ হচ্ছে এটার এটার এটা এটা হচ্ছে তোমার কি কোন উপাদানের প্রভাব সবচেয়ে বেশি রয়েছে তাহলে এটা আমরা কি বলতে পারি প্রাকৃতিক পরিবেশের প্রভাবটা সবচেয়ে বেশি রয়েছে ছাব্বিশ নম্বর জেমসি কিউটা সমুদ্র থেকে তেল গ্যাস উত্তোলনে তুরস্ক পিছিয়ে পড়ার কারণ কি দেখো তুরস্ক কিন্তু এখানে বলছে তুরস্ক হচ্ছে তোমার সমুদ্র সীমা নির্ধারণ করতে না পারায় বা যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেইগুলোর সাথে সীমাটা নির্ধারণ করতে না পারায় দেশগুলো কিন্তু কি করতে পারছে না তোমার বহুজাতিক কোম্পানিগুলোর সাথে চুক্তি করতে পারছে না তাহলে দেখো এখানে কিন্তু তোমার চুক্তি করতে না পারার একটু অন্যতম কারণ হচ্ছে কি রাজনৈতিক পরিবেশের একটা কি রয়েছে অর্থাৎ তার যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেগুলোর সাথে তার রাজনৈতিক একটা তোমার বিরোধ থাকার কারণে কিন্তু এখানে তিনি চুক্তি করতে পারছে না সমুদ্র সীমাটা নির্ধারণ করতে পারে না তাহলে আমরা এখানে বলতে পারি রাজনৈতিক পরিবেশের কারণে কিন্তু তারা তোমার হচ্ছে কি তেল গ্যাস উত্তোলনে পিছিয়ে পড়েছে সাতাশ নম্বর আসন নিচের কোন উপাদানটি ব্যবসায় বাহ্যিক পরিবেশের উপাদান তাহলে আমরা একটু আগে আলোচনা করেছিলাম বাহ্যিক পরিবেশের উপাদান কোনগুলো সরবরাহকারী আর তোমার ঋণদাতা শ্রমিক কর্মী পরিচালনা পর্ষদ এগুলো হচ্ছে তোমার ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশের উপাদান আঠাশ নাম্বার বাংলাদেশে ব্যবসায়ের পথে অন্তরায় হলো বাংলাদেশের ব্যবসায় বাংলাদেশের ব্যবসা উন্নয়নের অন্তরায় কোনগুলো এক হচ্ছে তোমার দুর্নীতি অনুন্নত অর্থনৈতিক পরিবেশ এবং হচ্ছে কি আইনের প্রয়োগের অভাব তিনটাই হচ্ছে তোমার বাংলাদেশের ব্যবসা পরিবেশ উন্নয়নের প্রধান অন্তরায় উনতিরিশ এক মালিকানা ব্যবসায় বৈশিষ্ট্য হল এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য কোনটি মালিকানা ব্যবসায় বৈশিষ্ট্য হচ্ছে আইনসিষ্ট প্রতিষ্ঠান এক মালিকানা ব্যবসায় কোনো আইন নাই তাহলে এটা সঠিক উত্তর নয় পৃথক সত্তা মালিকের স্বাধীনতা মালিকানা ব্যবসায় কিন্তু কি রয়েছে মালিকের স্বাধীনতা রয়েছে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তিরিশ নাম্বার এক মালিকানা ব্যবসার গুরুত্বপূর্ণ কারণ এক মালিকানা ব্যবসায় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তোমার ব্যক্তিগত আয় বৃদ্ধি পায় এবং হচ্ছে তোমার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় নাম্বার বুক্তার সাথে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে উঠে কোন সংগঠনে বুক্তার সাথে সরাসরি সম্পর্ক গড়ে উঠে তোমার এক মালিকানা ব্যবসায়ী বত্রিশ নাম্বার সহজে মালিকানা হস্তান্তর করা যায় কোন ব্যবসায়ী সহজে মালিকানা হস্তান্তর করা যায় তোমার এক মালিকানা ব্যবসায়ী তেত্রিশ নাম্বার এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র কোনগুলো এক মালিকখানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র হচ্ছে তোমার সীমিত চাহিদার পণ্য যেহেতু এক মালিকানা ব্যবসায় মূলধনের পরিমাণটা কম থাকে তাই সীমিত চাহিদার যে পণ্যগুলো রয়েছে এগুলোর জন্য তোমার উপযুক্ত তারপর হচ্ছে তোমার পচনশীল পণ্য পচনশীল পণ্যগুলোর জন্য তোমার এক মালিকানা ব্যবসাটা উপযুক্ত আর বৃহদায়তন ব্যবসার জন্য এক মালিকানা ব্যবসা উপযুক্ত নয় চৌত্রিশ নাম্বার এক মালিকানা ব্যবসায়ীর ক্ষেত্রে ঝুঁকি বহন করে মালিক নিজে অবশ্যই এক ব্যবসায় মালিক নিজে ঝুঁকি বহন করে কোনো কর দিতে হয় দিতে হয় তারপর হচ্ছে মূলধন সংগ্রহ করে মালিক তাহলে সঠিক উত্তর হচ্ছে এক ও তিন নিচের কোন ব্যবসায়ীর ক্ষেত্রে নিবন্ধন নিবন্ধন আবশ্যক নয় এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে নিবন্ধনটা কি নয় আবশ্যক নয় এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার কারণটা কি এক মালিকানা ব্যবসা আমরা জানি মালিক একজন তাকে তাই তিনি একাই কি করতে পারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তার হচ্ছে তোমার কারোর সাথে পরামর্শ করতে হয় না তাহলে মালিকানার দক্ষতা মালিকের দক্ষতা এটা একটা কারণ তারপর হচ্ছে মালিক সর্বসেরা যেহেতু মালিক একজন মালিকের বিচক্ষণতা তিনটাই হচ্ছে তোমার সঠিক সাঁত্রিশ নাম্বার এক মালিকানা ব্যবসায় মালিকের দায়বদ্ধতাটা কেমন এক মালিকানা ব্যবসায় মালিকের দায়বদ্ধতা হচ্ছে তোমার অসীম মূল ভিত্তি কি অংশীদারী ব্যবসার মূল ভিত্তি হচ্ছে তোমার চুক্তি পঁয়ত্রিশ নাম্বার চুক্তির অবর্তমানে অংশীদারী ব্যবসায়ী ঋণের ঋণের সুদের পরিমাণ কত যদি চুক্তিতে উল্লেখ না থাকে অংশীদারী ব্যবসায় তোমার ঋণের সুদের পরিমাণ হবে ছয় পার্সেন্ট তাহলে সঠিক উত্তর গ চল্লিশ নাম্বার সীমিত অংশীদের ব্যবসার বৈশিষ্ট্য হলো আমরা জানি সীমিত অংশীদের ব্যবসার ক্ষেত্রে তোমার তোমার সীমিত অংশীদের ব্যবসার ক্ষেত্রে অসীম দায় সম্পূর্ণ অংশীদার প্লাস হচ্ছে তোমার সীমিত দা সীমিত দায় সম্পূর্ণ অংশীদার দুই প্রকার অংশীদারই থাকে তাহলে আমাদের শরীর উত্তর কী হবে এক ও দুই আমাদের সঠিক উত্তর হবে তোমার এক ও দুই একচল্লিশ নাম্বার অংশীদের ব্যবসায়ের আবশ্যকীয় উপাদান হলো অংশীদের ব্যবসার আবশ্যকীয় উপাদান কোনগুলো একাধিক সদস্য থাকবে এবং হচ্ছে কি চুক্তিবদ্ধ সম্পর্ক থাকবে ঠিক আছে অংশীদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু নিবন্ধনটা তোমার বাধ্যতামূলক নয় অংশীদের ব্যবসায়ের সুবিধা কী অংশীদের ব্যবসায় সুবিধা হচ্ছে তোমার দলগত সিদ্ধান্ত নেওয়া যায় এবং হচ্ছে তোমার ঝুঁকি বন্টন করা যায় যেহেতু অংশীদের এই ব্যবসায়ীর ক্ষেত্রে তোমার মালিক অনেকজন থাকে তাই কি করা যায় তোমার দলগতভাবে সিদ্ধান্ত নেওয়া যায় এবং পাশাপাশি তোমার ঝুঁকিগুলো কি করা যায় বন্টন করা যায় আর অংশীদের ব্যবসা কিন্তু চিরন্তন অস্তিত্ব নয় যেহেতু অংশীদের ব্যবসা বিলুপস সাধন ঘটে কোম্পানির ক্ষেত্রে কিন্তু কোম্পানি তোমার চিরন্তন অস্তিত্ব তেতাল্লিশ নাম্বার ব্যাংকিং অংশীদের ব্যবসায়ী সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন আমরা জানি ব্যাঙ্কিং অংশীদের ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা দুইজন এবং সর্বোচ্চ হচ্ছে তোমার দশজন আর সাধারণ অংশীদের ব্যবসায়ীর ক্ষেত্রে তোমার সর্বোচ্চ হচ্ছে তোমার বিশজন চুয়াল্লিশ নম্বর এম সি সরবরাহ না করেও ব্যবসায়ীর কাজে অংশগ্রহণ করে কোন অংশীদার মূলধন সরবরাহ না করেও ব্যবসায়ীর কাজে অংশগ্রহণ করে অংশীদাররা সাধারণত তোমার ব্যবসায়ী শ্রম দিয়ে থাকে কিন্তু মূলধন দিয়ে মূলধন দেয় তারা মূলধনের পরিবর্তে কি করে শ্রম দিয়ে থাকে পঁয়তাল্লিশ নাম্বার উনিশশো বত্রিশ সালের অংশীদের আইনের কোন দ্বারাই অংশীদের ব্যবসায়ের বিলুপ সাধন ঘটে উনিশশো সালের অংশীদারী আইনের কোন দ্বারাই অংশীদারদের বিলুপ সাধন ঘটে উনচল্লিশ দ্বারাই তোমার অংশীদারদের বিরূপ সাধন সম্পর্কে বলা হয়েছে আচ্ছা তোমাদের অন্যভাবে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে অংশীদারদের বিলুপ সাধন করতে পারে কইভাবে অংশীদারদের বিলুপ সাধন করতে পারে তোমার পাঁচভাবে আচ্ছা এই পাঁচভাবে এগুলো কি কি আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমি যদি তোমাদেরকে একটা বাক্য লিখে দিই সেটা হচ্ছে সকলের সম্মতিক্রমে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে মাধ্যমে আদালতে গেলেন তোমরা যদি এই সেন্টেন্সটা মনে রাখতে পারো তাহলে এখানে কিন্তু পাঁচ পাঁচভাবে যে আমাদের বিলুপ সাধন হতে পারে এই পাঁচভাবে দ্বারাগুলো তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে তাহলে দেখো সকলের সম্মতিক্রমে এটা হচ্ছে এটা দ্বারা হচ্ছে তোমার চল্লিশ দ্বারাই বলা হয়েছে এটা সম্পর্কে তারপর তোমার বাধ্য হয়ে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার একচল্লিশে বলা হয়েছে আর বিশেষ বিশেষ কারণে হচ্ছে তোমার বিয়াল্লিশে বলা হইছে আর বিজ্ঞপ্তির মাধ্যমে এটা বলা হয়েছে তোমার তেতাল্লিশে আর আদালতের নির্দেশে আদালতের নির্দেশে এটা হচ্ছে তোমার চুয়াল্লিশ ঠিক আছে তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে অনুচ্ছেদের ব্যবসায় বিলুপ সাধন সম্পর্কে বলা হয়েছে কত দ্বারাই আমাদের উত্তর হবে উনচল্লিশ দ্বারাই আবার আরেকটা প্রশ্ন হতে পারে অংশীদারদের বিলুপ সাধন কইভাবে হতে পারে তাহলে আমাদের সঠিক উত্তর হবে পাঁচভাবে আবার প্রশ্ন হতে পারে তোমার সকলের সম্মতিক্রমে এটা ধারা কত তাহলে এটার উত্তর হবে চল্লিশ আর বাধ্য হয়ে একচল্লিশ তারপর হচ্ছে তোমার বিশেষ কারণে বিয়াল্লিশ আদালতের নির্দেশে চুয়াল্লিশ বিজ্ঞপ্তির মাধ্যমে তেতাল্লিশ তাহলে এই তোমাদের এই পুরো বিষয়টা মাথায় রাখতে হবে আহ সাধনটা কয়ভাবে হতে পারে কোনটা কত দ্বারায় বলা হয়েছে আশা করছি এই বিষয়টা তোমরা মাথায় রাখবা ছেচল্লিশ নম্বর জেমস ইকুরে রয়েছে অংশীদারি অংশীদারি চুক্তিপত্রের শর্ত পরিবর্তন করতে হলে কার সম্মতি লাগবে যদি তুমি অংশীদারি অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কোনো চুক্তি কি করতে চাও পরিবর্তন করতে চাও তাহলে কার সম্মতি নিতে হবে অবশ্যই তোমার অংশীদারদের সম্মতি নিতে হবে সাতচল্লিশ কোম্পানি সংগঠনের সুবিধাগুলো কি কি কোম্পানি সংগঠনের সুবিধা হচ্ছে তোমার সীমিত দায় সীমাবদ্ধ দায় এবং হচ্ছে কি সুদক্ষ পরিচালনা কোম্পানি ব্যবসার ক্ষেত্রে সাধারণত আলাদা একটা কী করা হয় পরিচালনা পরিষদ গঠন করা হয় যারা হচ্ছে তোমার সুদক্ষ তাদেরকে কি করা হয় ওখানে নিয়োগ দেওয়া হয় তাহলে অংশীদের ব্যবসার সুবিধা হচ্ছে সীমাবদ্ধ হচ্ছে সুদক্ষ পরিচালনা আটচল্লিশ কোন কোন ব্যবসা সংগঠনের সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমরা জানি তোমার কোম্পানি এবং হচ্ছে তোমার সমবায় সমিতি এই দুইটা তোমার ব্যবসা সংগঠনের ক্ষেত্রে এরা হচ্ছে কি করতে পারে ভোটাধিকার প্রয়োগ করতে পারে উনপঞ্চাশ কোম্পানির নামেরা কোম্পানির নামের সাথে লিমিটেড শব্দ থাকার অর্থ কি কোম্পানির নামের সাথে লিমিটেড শব্দ থাকার অর্থ হচ্ছে শেয়ারহোল্ডারদের দায় সীমাবদ্ধ পঞ্চাশ নম্বর ব্যবসায় নৈতিকতা হচ্ছে ব্যবসায় নৈতিকতা হচ্ছে কি ব্যবসায় নৈতিকতা হচ্ছে ন্যায্য মূল্য পণ্য এবং হচ্ছে তোমার পণ্যের মান নিশ্চিত করা একু তিন একান্ন নাম্বার যৌথ মূলধনী ব্যবসায়ের অসুবিধা কি আচ্ছা যৌথ মূলধনী ব্যবসার প্রধান অসুবিধা হচ্ছে তোমার জটিল গঠন প্রণালী এটা হচ্ছে তোমার যেহেতু আইনের মাধ্যমে গঠন করতে হয় এবং গঠন করার জন্য অনেকগুলো প্রসেস রয়েছে যার কারণে মূলধন কোম্পানিটা গঠন করার প্রধান অসুবিধা হচ্ছে কি জটিল গঠন প্রণালী করপাকি দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় তোমার কোম্পানি সংগঠনের ক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে তোমার সাতজন ঠিক আছে সর্বনিম্ন সদস্য সংখ্যা সাতজন আর সর্বোচ্চ হচ্ছে তোমার শেয়ার দ্বারা সীমাবদ্ধ আর তোমার প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে তোমার পঞ্চাশ জন এটা মাথায় রাখবা চুয়ান্ন নাম্বার হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি কমপক্ষে কতজন সদস্য থাকতে হবে কমপক্ষে তোমার প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে দুজন সদস্য থাকতে হবে পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত আমি একটু আগে বললাম শেয়ার দ্বারা সীমাবদ্ধ ছাপ্পান্ন নম্বর রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে গঠিত হয় কোম্পানি রাষ্ট্র রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে গঠিত হয় তোমার সংবিধিবদ্ধ কোম্পানি হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির ন্যূনতম কত ভাগ শেয়ারের মালিক থাকে আমরা জানি হোল্ডিং কোম্পানি যদি তোমার সাবসিডিয়ারি কোম্পানির ভাগ শেয়ার ক্রয় করে নেয় তাহলে এটাকে আমরা বলি কি হোল্ডিং কোম্পানি আর উনপঞ্চাশ পার্স যার হচ্ছে কি যে কোম্পানি শেয়ার ক্রয় করে নেয় তাকে আমরা বলি সাবসিডিয়ারি কোম্পানি তাহলে হোল্ডিং কোম্পানি কত পার্সেন্ট শেয়ার ক্রয় করে নিতে পারে একান্ন একান্ন পার্সেন্ট যদি কোনো কোম্পানি শেয়ার ক্রয় করে নেওয়া হয় তাহলে এটাকে আমরা বলব হোল্ডিং কোম্পানি যে কোম্পানির শেয়ারটা ক্রয় করে নেওয়া হয় এটাকে আমরা বলি সাবসিডিয়ারি কোম্পানি আটান্ন নাম্বার উদ্দীপকটি পরে আটান্ন ও উনষাট নাম্বার প্রশ্নের উত্তর দাও এ ও আর দুটি কোম্পানি দুটি মোবাইল কোম্পানি এ কোম্পানির ষাট পারসেন্ট শেয়ার আর কোম্পানি ক্রয় করে ব্যবসা পরিচালনা করছেন তাহলে দেখো এখানে এ কোম্পানি ষাট পার্সেন্ট শেয়ার আর কোম্পানির আর কোম্পানি কিনে ব্যবসা পরিচালনা করছে তাহলে এ কোম্পানির ষাট পারসেন্ট শেয়ার কে ক্রয় করছে আর কোম্পানি তাহলে আমাদের প্রশ্ন জানতে চাইছে উদ্দীপকে আর কোম্পানি কোন ধরনের কোম্পানি তাহলে আমরা একটু আগে পড়েছিলাম কি যে কোম্পানি অন্য একটা কোম্পানির একান্ন ভাগ শেয়ার ক্রয় করে নেয় তাকে বলা হয় হোল্ডিং কোম্পানি তাহলে এখানে ষাট ভাগ শেয়ার ক্রয় করে নিয়েছে তাহলে আর কোম্পানি কোন ধরনের কোম্পানি হোল্ডিং কোম্পানি ঠিক আছে আর তোমার এই কোম্পানিটা কোন ধরনের এই কোম্পানিটা হচ্ছে তোমার সাবসিডিয়ারি কোম্পানি আর কোম্পানি এমন সিদ্ধান্তের কারণ কি আর কোম্পানির এমন সিদ্ধান্তের কারণ হচ্ছে ব্যবসা সম্প্রসারণ করবে এবং হচ্ছে কি মুনাফা বৃদ্ধি পাবে ষাট নাম্বার স্মারকলিপির কোন দ্বারায় পরিবর্তনে সরকারের অনুমতি নিতে হয় স্মারকলিপির কোন দ্বারা পরিবর্তন অনুমতি নিতে হয় অবশ্যই নাম দ্বারা পরিবর্তন করতে গেলে সরকারের কি করতে হবে অনুমতি নিতে হবে নাম্বার বিবরণপত্র বিবরণপত্র প্রচারের কতদিন পর ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় ছয় মাসের মধ্যে কি করতে হয় ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় বা একশো আশি দিন বাংলাদেশের প্রচলিত কোম্পানির আইন কত সালে আমরা জানি উনিশশো আহ চুরানব্বই সালে হচ্ছে কি কোম্পানি প্রচলিত রয়েছে বাংলাদেশে তেষট্টি নাম্বার আমাদের যে এমসিকিউটটা রয়েছে সেটা হচ্ছে স্মারকলিপির বিষয়বস্তু হলো আমরা জানি স্মারকলিপির বিষয়বস্তু কয়টা ছয়টা স্মারকলিপির বিষয়বস্তু হচ্ছে ছয়টা তাহলে এখানে দেখো আমরা এই বিষয়গুলো কী কী দেখো একটু একটা হচ্ছে তোমার নাম দ্বারা আর একটা হচ্ছে তোমার অবস্থান দ্বারা উদ্দেশ্য দ্বারা মূলধন দ্বারা দায় দ্বারা এবং হচ্ছে কি সর্বশেষ সম্মতি দ্বারা তাহলে স্মারকলিপির বিষয়বস্তু কোনগুলো উদ্দেশ্য দ্বারা এবং নাম দ্বারা দেখো উদ্দেশ্য দ্বারা নাম দ্বারা তোমাদের কিন্তু অপশনে এগুলো না থাকে এখান থেকেও দিতে পারে তাহলে আমাদের ছয়টা যে স্মারকলিপির দ্বারা রয়েছে সবগুলোই মাথায় রাখতে হবে নাম দ্বারা অবস্থান দ্বারা উদ্দেশ্য দ্বারা দায় দ্বারা মূল্যন দ্বারা এবং হচ্ছে কি সম্মতি দ্বারা এইভাবে তোমাদের আরেকটা প্রশ্ন ভিন্নভাবে আসতে পারে সেটা হচ্ছে নিচের কোনটি স্মারকলিপির ধারা নয় বা স্মারকলিপি দ্বারার বহিভূত এভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে তাহলে যদি এই ছয়টার বাইরে যেটা থাকবে সেটা কি হবে সঠিক উত্তর হবে চৌষট্টি নাম্বার কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনার দলিল কোনটি কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনার দলিল হচ্ছে তোমার পরিমেল নিয়মাবলী এই পরিমেল নিয়মাবলীতে তোমার কোম্পানির অভ্যন্তরীণ বিষয়গুলো উল্লেখ থাকে কোম্পানির যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করা কার জন্য বাধ্যতামূলক তোমার যারা পরিচালক হবে তাদের জন্য কিন্তু এই যোগ্যতা সূচক শেয়ারটা ক্রয় করা বাধ্যতামূলক পরিচালকদের জন্য যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করা বাধ্যতামূলক এটা মাথায় রাখতে হবে ছেষট্টি নাম্বার কোম্পানির স্মারকলিপির দ্বারা বহির্ভূত কুন্তি দেখছো আমি কিন্তু এটা একটু আগে বলেছিলাম এখানে এটা কোম্পানির স্মারকলিপি দ্বারা তাহলে দেখো নাম দ্বারা কিন্তু কী ছিল স্মারকলিপির বিষয়বস্তু ছিল পরিচালক পরিচালনা ধারণা আচ্ছা পরিচালনা ধারণা এটা কিন্তু ছিল না তাহলে আমাদের সঠিক উত্তর কী পেলাম আমাদের সঠিক উত্তর হচ্ছে তোমার এটা ঠিক আছে তাহলে দেখো নাম দ্বারাটাও স্মারকলিপির বিষয়বস্তু সম্মতি দ্বারাও বিষয়বস্তু উদ্দেশ্য ছিল স্মারকলিপির ছয়টি ধারার মধ্যে একটি ছিল তাহলে কোনটা ছিল না পরিচালনা দ্বারা এরকম কোন ধারা ধারা কি ছিল না স্মারকলিপির মধ্যে ছিল না তাহলে সঠিক উত্তর বি সাতষট্টি নাম্বার কোন দলিলটি কোম্পানির জন্মসোনদ কোম্পানির জন্ম বলা হয় তোমার নিবন্ধন পত্রকে উনিশশো সালের আইন অনুযায়ী গঠিত সংগঠনের দলিলপত্র হল অর্থাৎ কোম্পানি সংগঠনের কোন দলিল দলিলপত্র কোনগুলো উনিশশো চুরানব্বই সালের আইন অনুযায়ী গঠিত সংগঠন কোনটি এইভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে উনিশশো সালে আইন অনুযায়ী কোন সংগঠন ঘটে ঘটে কোম্পানি সংগঠন তাহলে এই কোম্পানি সংগঠনের দলিলপত্র কোনগুলো কোম্পানি সংগঠনের দলিলপত্র হচ্ছে তোমার নিবন্ধনপত্র এবং হচ্ছে কি কার্য আরম্ভের অনুমতিপত্র উনসত্তর নাম্বার পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা কত ন্যূনতম পরিচালক সংখ্যা তিনজন সত্তর নাম্বার কোন শেয়ারটি বন্টনের ক্ষেত্রে পুরাতন শেয়ার হোল্ডারদের অগ্রাধিকার দেওয়া হয় এই রাইট শেয়ারটি ক্রয়ের ক্ষেত্রে তোমার পুরাতন যারা শেয়ার হোল্ডার রয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হয় ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কত সালে সমবায় আইন পাশ হয় সর্বপ্রথম পাশ হয় হচ্ছে উনিশশো সালে সমবায় আইন ভারতের ক্ষেত্রে ঠিক আছে তারা পৃথিবীর কোন দেশে আনুষ্ঠানিকভাবে প্রথম সমবায় সমিতি গঠন করা হয় যুক্তরাজ্যে সর্বপ্রথম তোমার আনুষ্ঠানিকভাবে সমবায় সমিতি গঠন করা হয় দশের লাঠি একের বোঝে ধারণাটি কোন ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য এটা হচ্ছে তোমার সমবায় সমিতির ক্ষেত্রে প্রযোজ্য সমবায় সমিতির মূল উদ্দেশ্য কি সমবায় সমিতির মূল উদ্দেশ্য হচ্ছে তোমার সামাজিক কল্যাণ ভাগ্যের পরিবর্তন অর্থাৎ যারা সদস্য রয়েছেন তাদের ভাগ্য পরিবর্তন ঘটে এমন হচ্ছে কি আর্থিক উন্নতি সবগুলোই সঠিক সমবায় সমিতির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত সমবায় সমিতির ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে কি অনির্দিষ্ট এরপর আমাদের যে এমসিকিউটা রয়েছে উৎপাদক সমবায় সমিতির মধ্যে পড়ে কোনটি উৎপাদক সমবায় সমিতির মধ্যে পড়ে জেলায় সমবায় সমিতি তাঁতি সমবায় সমিতি এই দুটা হচ্ছে তোমার উৎপাদক সমবায় সমিতির মধ্যে পড়ে সাতাত্তর নম্বর সমবায় সংগঠনের মুনাফার কমপক্ষে কত ভাগ উন্নয়ন তহবিলে জমা রাখতে হয় তিন ভাগ হচ্ছে তোমার কি করতে হয় বাধ্যতামূলকভাবে উন্নয়ন তহবিলের জন্য জমা রাখতে হয় এরপর আমাদের কিউটা রয়েছে সেটা হচ্ছে সমবায় সমিতিতে একজন শেয়ার হোল্ডার সর্বোচ্চ কত শতাংশ শেয়ার ক্রয় করতে পারে আমরা জানি সর্বোচ্চ বিশ শতাংশ শেয়ার বা পাঁচ ভাগের এক ভাগ শেয়ার কি করতে হবে ক্রয় করতে পারে সমবায় সমিতির মূল মন্ত্র হলো সমবায় সমিতির মূল মন্ত্র হচ্ছে তোমার একতায় বল এবং হচ্ছে কি সম্মিলিত প্রচেষ্টা বাংলাদেশে কত সালে সমবায় বিধিমালা চালু করা হয় বাংলাদেশের সর্বপ্রথম বাংলাদেশের সমবায় বিধিমালা হচ্ছে তোমার দুই সাল ঠিক আছে এরপর সমবায় সমিতি গঠনের উদ্যোগ উদ্যোগ গ্রহণকৃত কমিটির প্রধান কাজ হচ্ছে তোমার উপবিধি তৈরি করা বার্ট এর প্রতিষ্ঠাতা কে বার্ডের প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার ডক্টর আক্তার হামিদ খান বার্ড কোন জেলায় উপস্থিত বার্ড হচ্ছে তোমার কুমিল্লাতে অবস্থিত কুমিল্লা কুমিল্লা বাংলাদেশের সমবায় সংগঠনের সাফল্য নিশ্চিত করার জন্য প্রয়োজন বাংলাদেশের সমবায় সমিতির সাফল্য নিশ্চিত করার জন্য নির্বাহীদের উচ্চতর পারিশ্রমিক প্রদান এবং হচ্ছে তোমার সদস্যদের সমবত প্রচেষ্টা ও কর্ম উদ্যম দুই তিন আমাদের সঠিক উত্তর এরপর আমাদের এমসিকিউ রয়েছে সমবায়ী ব্যবসায়ী নৈতিকতা হচ্ছে ব্যবসায়ী নৈতিকতা হচ্ছে কি ন্যায্য মূল্য পণ্য এবং হচ্ছে তোমার পণ্যের মান নিশ্চিত করা এই দুইটা হচ্ছে তোমার কি ব্যবসায়ী নৈতিকতা মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয় মূল্যবোধ দ্বারা মানুষের আচরণ প্রভাবিত হয় ব্যবসায়ীর দ্বারা ব্যবসায়ীর দ্বারা নৈতিকতার বিষয়বস্তু হল ব্যবসায়ীর দ্বারা নৈতিকতার বিষয়বস্তু হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধা এবং হচ্ছে কৃত্রিম সংকট সৃষ্টি না করা সাতাশি নাম্বার ব্যবসায়িক মূল্যবোধের অন্তর্ভুক্ত উপাদান কোনটি ব্যবসায়িক মূল্যবোধের অন্তর্ভুক্ত উপাদান হচ্ছে মানুষের বিশ্বাস ও ধারণা এবং হচ্ছে তোমার সুভা সুভ্রাতৃত্ব একও তিন আমাদের সঠিক উত্তর এরপর আমাদের একটা উদ্দীপক দেওয়া রয়েছে মিস্টার শফিক গ্রাম থেকে সবজি কিনে রাসায়নিক দ্রব্য ব্যবহার ছাড়াই বিক্রি করেন অন্যদিকে মিস্টার মাসুদ বরফ থেকে মাছ কিনে ফরমালিন যুক্ত করে একই এলাকায় বিক্রি করে এতে মিস্টার শফিক আপত্তি জানায় আমাদের প্রশ্ন জানতে চেয়েছে মিস্টার শফিকের আচরণে যা প্রকাশ পায় মিস্টার শফিকের আচরণে কী প্রকাশ পায় মিস্টার শফিকের আচরণে সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ এবং ব্যক্তিগত মূল্যবোধ কি হয় প্রকাশ পায় এরপর আমাদের যেটা রয়েছে মাসুদের ব্যবসায়ী ব্যবসাটি কোন ধরনের উপযোগ সৃষ্টি করে দেখো মাসুদ হচ্ছে তোমার কি করতো সেই বরফ থেকে মাছ কিনে তিনি যুক্ত করে ওই এলেখায় কি করতো বিক্রি করতো অর্থাৎ তিনি কি করতেন মাছটা কিছুদিন কি সংরক্ষণ রাখতেন কি করে তোমার ফরমালিন যুক্ত করে কিছুদিন সংরক্ষণ রাখতেন তাহলে আমরা এখানে বলতে পারি কি কিছুদিন যে সংরক্ষণ রাখছে এটাকে আমরা বলতে পারি কালগত বা সময়গত উপযোগ সৃষ্টি করে নাম্বার নৈতিকতা শব্দের ইংরেজি শব্দ কোনটি নৈতিকতা শব্দের ইংরেজি শব্দ হচ্ছে এথিক্স একানব্বই নাম্বার ব্যবসায়ীর সামাজিক দায়বদ্ধতা হলে ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা হচ্ছে ক্রেতা ও ভোক্তার প্রতি দায়বদ্ধতা কর্মী ও বিনিয়োগকারীদের প্রতি দায়িত্ব এবং হচ্ছে কি রাষ্ট্র ও সরবরাহকারীদের প্রতি দায়িত্ব তিনি আমাদের সঠিক উত্তর পলিথিন ব্যবহারের কুপল কি পলিথিন ব্যবহারের ফলে তোমার মাটির গুণাগুণ নষ্ট হয় ড্রেনেজ বন্ধ হয় এবং পলিথিন পোড়ালে বায়ু দূষণ ঘটে তিনটাই সঠিক বাংলাদেশে পণ্যের মান নির্ধারণকারী প্রতিষ্ঠান কোনটি বাংলাদেশে পণ্যের মান নির্ধারণকারী প্রতিষ্ঠান হচ্ছে তোমার বিএসটিআই বিএসটিআইয়ের পণ্যরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন আর এটা প্রতিষ্ঠিত হয় তোমার উনিশশো পঁচাশি সালে উনিশশো পঁচাশি সালে তাহলে বিএসটিআই এর পূর্ণরূপ কি এবং এটি কত সালে প্রতিষ্ঠিত হয় এটা তোমাদের এমসি আসতে পারে চুরানব্বই একটি উদ্দীপক দেওয়া রয়েছে রায়হান যশুরে ন্যায্য মূল্য মুনাফা অর্জনের লক্ষ্যে সিলেটের বিভিন্ন বাগান হতে রাসায় সরাসরি রাসায়নিক মুক্ত আনারস ক্রয় করেন এবং ব্যবসা হতে প্রচুর মুনাফা অর্জন করেছে তাহলে দেখো আমাদের প্রশ্ন জানতে চাইছে রায়হানের ব্যবসায় কোন বিষয়টির উপর অধিক গুরুত্ব দিয়েছে তাহলে তিনি কিন্তু তোমার মূল্যবোধ সামাজিক দায়বদ্ধতার উপর কিন্তু কি বেশি গুরুত্ব দিয়েছে দেখো তিনি কি করছে করছেন বিক্রির জন্য তিনি কি করলেন সিরেটের বিভিন্ন জায়গা থেকে রাসায়নিক মুক্ত আনারস কিন্তু কি করছে সরবরাহ করছে তাহলে এটা এটা আমরা বলতে পারি কি সামাজিক দায়বদ্ধতা তিনি পালন করেছে এটার উপর বেশি গুরুত্ব দিয়েছে পঁচানব্বই হচ্ছে রায়হানের ব্যবসায় সফলতার কারণ কি রায়হানের ব্যবসায় সফলতার কারণ হচ্ছে নৈতিকতা এবং কি সামাজিক দায়ী দায়বদ্ধতা ছিয়ানব্বই ব্যবসা ব্যবসার সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে কি অর্জিত হয় ব্যবসায়ীর সামাজিক দায়বদ্ধতা পালনের ফলে তোমার ব্যবসায়ের কি হয় সুনাম বৃদ্ধি পায় সাতানব্বই বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার জন্য কি প্রয়োজন নিয়মিত লভ্যাংশ প্রদান করা আটানব্বই ব্যবসায়ীর ভূষণ কোনটি ব্যবসায়ীর ভূষণ হচ্ছে তোমার সুনাম সুনাম হচ্ছে তোমার ব্যবসায়ীর ভূষণ নিরানব্বই বাংলাদেশে কত সালে পরিবেশ সংরক্ষণ বিধিমালা প্রচলিত রয়েছে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ বিধিমালা হচ্ছে তোমার উনিশশো পঁচানব্বই আচ্ছা এখান থেকে দেখো আরও কয়েকটা বিষয় তোমাদের প্রশ্ন আসতে পারে বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন হচ্ছে উনিশশো পঁচানব্বই আইন হচ্ছে তোমার উনিশশো পঁচানব্বই আর বিধিমালা হচ্ছে সাতানব্বই বিধিমালা আর তোমার পরিবেশ সংরক্ষণের নীতিমালা হচ্ছে উনিশশো নিরানব্বই নীতিমালা দেন তোমার পরিবেশ আদালত আইন হচ্ছে দুই তাহলে এখান থেকে দেখো তোমাদের প্রশ্নটা ভিন্নভাবে কিভাবে হবে পরিবেশ সংরক্ষণ বিধিমালা না বলে যদি আইন বলে তাহলে আমাদের সঠিক উত্তর হবে উনিশশো যদি তোমার পরিবেশ সংরক্ষণ নীতিমালা বলে তাহলে উত্তর বলবো আমরা নিরানব্বই পরিবেশ আদালত আইন বললে উত্তর হবে দুই হাজার তাহলে তোমরা চারোটা বিষয় মাথায় রাখবা আমাদের সর্বশেষ ডিএমসি কিউটা রয়েছে ডাস বাংলা ব্যাংক লিমিটেড জিপিএফআই প্রাপ্ত ছাত্রছাত্রীদের ভিত্তিতে এটি কিসের ইঙ্গিত দেখো এটি হচ্ছে তোমার সমাজের প্রতি দায়বদ্ধতা অর্থাৎ সিএসআর এ সি এসআর পূর্ণরূপ হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তাহলে দেখো ডাস বাংলা ব্যাংক লিমিটেড জিপিএফআই ছাত্রদেরকে বৃত্তি দেয় এটা হচ্ছে তোমার আহ সমাজের প্রতি দায়বদ্ধতা এটাকে তোমার ইংলিশে বলা হয় সি এস আর যেটার পূর্ণরূপ হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এখান থেকে তোমাদের এটাও প্রশ্ন আসতে পারে সি এস আর এর পূর্ণরূপ কি তাহলে উত্তর হবে কি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এই ছিল আমাদের তোমার ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার প্রথম পত্রের উপর গুরুত্বপূর্ণ টপ হান্ড্রেড এমসিকিউ আমি চেষ্টা করেছি তোমাদের এ এমসি বিভিন্ন বুট শুনে অ্যানালিসিস করে গুরুত্বপূর্ণ এমসি গুলো তোমাদের সামনে উপস্থাপন করার জন্য তোমরা চেষ্টা করবে আমি যে এমসি ব্যাখ্যা উপস্থাপন করেছি এই ব্যাখ্যাগুলো তোমরা ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করবে এবং সবগুলো এমসিকিউ যদি তোমরা আমার আমি যে ব্যাখ্যাগুলো দিয়েছি সবগুলো যদি তোমরা মাথায় রেখে পরীক্ষার হলে যেতে পারো আশা করছি তোমরা এই এমসি কিউগুলো থেকে সব সর্বোচ্চটুকু তোমরা আনসার করতে পারবা তাহলে পরের ক্লাসে দেখা হবে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম